नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनल नवान्नेर समाहारे। आज आबारो आपनादेर जोन्नो निये चले आसलाम आरेकटा नतून रेसिपिर भिडियो। आज के बानाते चलेछि दुर्दान्त स्वादेर एकटा टिफिन रेसिपि। रोज रोज सकालबेला रुटी खेते इच्छे ना करले आपनारा किन्तु खूब सहजे एरकम एकटा हेल्दी एबं टेस्टी जलखाबारेर बा टिफिन रेसिपि बानिये फेलते पारेन। একদমই তেল লাগে না, বিনা তেলে একটা হেলদি রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই রেসিপিটার যে পুরটা লাগবে সেটা তৈরি করে নেব। সেজন্য একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ তেল। সরষের তেল ব্যবহার করছি এখানে, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে এইভাবে আমি কুচি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখানে হাফ টিস্পুন আদা আমি দিয়ে দিলাম। এখানে হাফ আদাকে আমি এইভাবে কিন্তু গ্রেট করে নিয়েছিলাম, একদম অল্প পরিমাণ সেটাই ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা ব্যবহার করছি এর মধ্যে। গ্রেট করা গাজরটা এর মধ্যে দিয়ে দেবার পর আবারও এর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে নেড়ে চেড়ে নেবো। দেখুন একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ব্যবহার করছি একটা আলু, যেটাকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, একটা বড় সাইজের আলু, আর এবং ম্যাশ করেও রেখেছি। দেখুন এবার এই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি পুরটাকে তৈরি করে নেব। এইভাবে কিন্তু করে নিচ্ছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখানে আর কোনো রকম মশলা লাগবে না, নুন আর হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবার দেখুন ভালোভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করে একটু এইভাবে চেপে চেপে দিতে হবে, দিলেই কিন্তু একদম ভালোভাবে পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার এই কড়াইয়ের মধ্যে বাকি সম্পূর্ণ রেসিপিটা করে নেব, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি জল। জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুনটা ব্যবহার করছি। দিয়ে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে নুনটাকে মিশিয়ে নেওয়ার পর দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠেছে, ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম মেজারিং কাপ মেপে আমি দিইনি, আমি বাটি মেপে দিয়েছি। যেরকম লাগবে আপনারা যে কটা বানাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবেন। আমি এখানে 1 বাটি ব্যবহার করেছি, 1 বাটিতে কিন্তু আমার 7টা হয়েছে। এবার দেখুন এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি ডোটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটাকে নামিয়ে রেখেছি। এবার এটাকে হাতের সাহায্যে আমি মেখে নেব। হাত ছাওয়া হয়ে গেছে, এবার ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন, আমি কিন্তু হাতে তেল মাখিয়ে নিয়েছি, নয়তো চিটে যেতে পারে। এবার দেখুন ভালো করে ডোটা আমি তৈরি করে নিলাম, সুন্দর করে মেখে নিয়েছি, একদম স্মুথভাবে করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি এইভাবে লম্বা করে দিচ্ছি। দিয়ে এবার এই ডোটার থেকে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে দেখুন লেচিগুলো কিন্তু ঠিক এই রকম মাপে আমি কেটে নিয়েছি, না তো অতিরিক্ত ছোট করেছি না তো অতিরিক্ত বড় করেছি, ঠিক এরকম মিডিয়াম সাইজের আমি করে নিয়েছি লেচিগুলোকে। প্রত্যেকটা লেচি হয়ে যাবার পর একটা একটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি। এবার এটাকে হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর এইভাবে একটু বাটির শেপ দিয়ে আমি চ্যাপটা করে নিচ্ছি। আর হাতে যদি কোনো সময় লেগে যায় একটু চালের গুঁড়ো নিয়ে কিন্তু আপনারা বাকি কাজটা করবেন। এবার এটাকে দেখুন বাটির শেপে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা। পুরটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এইভাবে আমি মুড়ে দিচ্ছি, ঠিক যেভাবে বানগুলো হয় বানরুটিগুলো, সেই অনুযায়ী কিন্তু গোল গোল বানরুটিগুলোর মতো করে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একটা কিন্তু তৈরি হয়ে গেছে, আরও একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, এটাকে রেখে দিচ্ছি। এবার আরেকটা লেচি আমি নিয়ে নেব, দিয়ে সেটাকেও একই রকমভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা মতো করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটির শেপটা দিয়ে দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুর। পুরটা অল্প পরিমাণে দেবেন, বেশি করে দেবেন না, তাহলে কিন্তু এটাকে ভালো করে আপনারা মুড়তে পারবেন না। এবার দেখুন এই একই রকমভাবে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পর গোল করে নেব, আর গোল করে নিয়ে কিন্তু একটু চারিদিকটা সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুবই একটা ইউনিক রেসিপি। সকালবেলা জলখাবারে একঘেয়ে রুটি রুচি
বড়টা খেয়ে খেয়ে যদি একঘেয়েমি হয়ে যায়, আপনারা কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। বানাতে বেশি সময় লাগে না আর কোনো রকম ঝামেলাও নেই, আর খেতেও সুস্বাদু হয়। স্কুল কলেজ অফিসের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। এবার দেখুন, অপর দিকে কিন্তু আগে থেকেই আমি কড়াই বসিয়ে তার মধ্যে এরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য, জলটা ফুটে উঠেছে। এবার এই থালার মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার যে বানগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্তগুলো এর মধ্যে দিয়ে দেবার পর একদম ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিচ্ছি। লো টু মিডিয়াম করে দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হতে দিচ্ছি। ফিরে এলাম এখানে আমি 10 মিনিট পর, দেখুন ঢাকাটা সরিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে, একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখুন ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি, কতটা দুর্দান্ত দেখতে লাগছে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখলে অবশ্যই নবান্নের সমাহার পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এরকম একটা ইউনিক রেসিপি কিন্তু আপনারাও বাড়িতে খুব ঝটপট উপায়ে তৈরি করতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।